নবীজির শিক্ষক পৃথিবীর কেউ না, নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। নবীকে বয়স্ত মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হইয়া। জিব্রাইল আলাইহিস সালাম হইল শরীয়ত, আর নবী যা নিয়ে এসেছে সব হলো হাকিকত। এই বেদ কানার দলরে বুঝবো কেমনে? এরা হইলো অশিক্ষিত, মূর্খ, গান্ডু। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। আর শিক্ষক কে? আল্লাহ। শিক্ষক কে? আল্লাহ। মনে রাখবেন, কিছু বারো বাতারি আছে, কোন বাতারি? কিছু বারো বাতারি আছে, নজদির ট্যাবলেট খাইয়া যদি ওয়াশটা সাইরা দিয়া এই রেকর্ডটা নিয়ে যদি হেদের আব্বারে দেখাইতে পারে, তাহলে হেরার আব্বা কো, তাহলে তুই কি আছিস তোরে নে $10। আমরা দেশে দেখবেন কিছু লোক আছে টেহা দিয়া ক ফের বাড়ির সামনে ধরে গাইলে এইবিনে টেয়ার হয়ে গেল। এরা হইলো ওই বাড়িরটা মূলবি। যারা বলে জিব্রাইল ইসলাম আমার নবীর শিক্ষক, নাউজবিল্লাহ কোন নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক কে? এটা মাথায় রাখবেন। নবীর সঙ্গে যারা বিয়াদবি করে তারা কখনো কখনো দুনিয়া তো শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে। আমরা টাকা কম হইতে পারে, গরিব হইতে পারি, কিন্তু আমার অন্তরে নবী পাকের মহব্বতের খনি আছে না নাই? আরো যেগুলো আছে না নাই বলেন। এই মাদুপুরের মানুষ দাত্তহীন কণ্ঠে আজকে আরেকটি কথা আমার কাছ থেকে নিয়ে যাও। সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আশে আজম পে পৌঁছা হামারা নবী, মুলকি কাউনাইন মে আম্বিয়া তাজদার তাজদার কা কা হামারা নবী, যেটাই আল্লাহ সেটাই নবী। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ তুচ্ছ তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আল্লাহ আকবার জোরে কর, আল্লাহ আকবার। আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? নবীর শিক্ষক কে? আল্লাহ। নবীর শিক্ষক কে? আল্লাহ। তোরা আর জিকির লাগিয়া তোদের তো চোখ কান কেন? শুধুমাত্র নবীর সম্মানটা কেমন একটু কমানোর সুযোগ পা, শুধু খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করে। এই এই মগা, নবীর সম্মান বয়ান করলে কি নবীর অনেক উপর উঠব? নবীর সম্মান খাটো করতে গেলে কি নবীর সম্মান থেকে নেমে যাবে? নবী যেখানে আছে, বরং তুমি যদি নবীর শান গাও আল্লাহ তোমার সম্মান বাড়াই দিবে, তুমি যদি নবীর দুর্নাম গাও আল্লাহ তোমাকে এমনি দিয়া হেমনে দিয়া এমনি। কথা কি ফাইনাল? কথা কি ফাইনাল? কারণ নবীর সঙ্গে গাদ্দারি করলে বিচার দুনিয়াই হবে। কষ্ট পাইছেন আপনারা? নবীর সঙ্গে বিয়া দেবী চলবে? যারা আশেকের রসুল, যারা নবীর পাগল, এরাই নামাজ পড়ে, এরাই রোজা রাখে, এরাই হজ করবে, এরাই যাকাত দিবে, এরাই পর্দা করবে। নবীর মহব্বত যার অন্তর নাই, নামাজ রোজা কোনো কাজে আসবে না।
এর চাইতে সুন্দর কথা কি আর হতে পারে ভাই? এই জন্য বলেছিলাম রাস্তা কয়টা? দুইটা, একটা ভালো আর একটা মন্দ। ভালো পথে চললে আপনি জান্নাত পাবেন, মন্দ পথে গেলে আপনি জাহান্নাম। এই জন্য নেবেন কোনটা? তাহলে এটা বোঝার জন্য তো আপনার বিবেক আছে, এই বিবেকটাকে জাগ্রত করে দেন। বাস আজকে এই পর্যন্ত দেখা দাঁড়া।